गुड मॉर्निंग फ्रेंड्स, गार्डनिंग विथ मिताली चैनले सबाई के स्वागत। आज के आमी देखाबो रायनगर नतून एक नार्सारी अर्थात विकासदार नार्सारी। आज के आमी देखाबो मादार प्लांट सह प्रचुर फलेर गाछ जेटा आमी शुधु देखते पेलाम एकमात्र विकास नार्सारीते। तो चलुन बंधुरा देखा जाक कि गाच बा कि कि फलेर कलेक्शन तार नार्सारीते पावा जाय। এই নার্সারিতে আপনারা অরিজিনাল থাই ভ্যারাইটি ফলের গাছের চারা পেয়ে যাবেন। ঠকার কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে এখান থেকে মাল নিতে পারে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি বিকাশ নার্সারিতে। আর এই বিকাশ নার্সারিতে আসতে হলে আপনাকে রায়নগর স্টেশন থেকে 2 কিলোমিটার ভেতর 5 নম্বর রেলগেটের পাশে এই নার্সারি। আমরা এখন নার্সারির ভেতরে গিয়ে নার্সারির মালিক তথা বিকাশ বিশ্বাসের সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা, আমরা ভিতরে গিয়ে দেখি। এখন তার মুখে সব বৃত্তান্ত শুনবো। তো চলুন বন্ধুরা। নমস্কার, আমি বিকাশ। আমার নার্সারির নাম বিকাশ নার্সারি। আর আমার নার্সারিতে যদি আসতে চান তাহলে বনগার দিক থেকে এসে গাঙ্গনাপুর নামতে হবে, আর রানাঘাট দিক থেকে এসে রায়নগর নামতে হবে। এই দুটো স্টেশনের মাঝামাঝি আমার নার্সারি। তো চলুন দেখি আমার নার্সারিতে কি আছে না আছে, একবার ঘুরে দেখা যাক। এটা হলো একটা আপেলের প্রজাতি। দেখুন কত সুন্দর আপেল ধরে আছে। অনেকের কমপ্লেন আসে যে গাছে ফুল হয় কিন্তু ঝরে যায়, ফলে পরিণত হয় না। তো দেখুন, এটা হচ্ছে আন্না ভ্যারাইটির যে আপেল, এটা আমার গত বছর এই গাছে 30টি মতো ফল ধরেছিল, আর এই বছর আরও অনেক আছে। সব ডগায় ডগায় উপরে উপরে ওই যে পাতার ভেতরে ভেতরে রয়েছে এগুলো। এই দেখেন, এই যে, এই যে, এই যে, এই যে, এরকম ওই ডগাগুলোতে সব আপেল রয়েছে। এই যে এখানে তো দেখলেন, এই যে ওপাশে গেলে ওপাশেও রয়েছে। এটা হচ্ছে নেশপাতি গাছ, নেশপাতির ফুল এসছে দেখতে পাচ্ছেন। এখানে আরও ফুল ছিল, ঝরে গেছে, জানি না এই ফুলটাও টিকবে কি না, যদিও এখানেও একটু ফুল আছে। এটি হচ্ছে মালটা, সিকি মালটা, যেটা বাড়ি মালটা 1 বলা হয়। এ দেখুন, এর সিকি ফলগুলো কচি, এখনও অনেক ফল ধরেছে, এবার নতুনই ধরেছে এই গাছটাতে। দেখুন একটা পটের মধ্যেই রয়েছে, প্লাস্টিক পটে। আরেকটি বিশেষ ভ্যারাইটি যেটা অনেকে চায় কিন্তু পায় না, সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে থাই কদবেল। এই যে কদবেল ধরে গেছে। আচ্ছা, আরও ফল আছে এই গাছে, দেখবি এখানে আরও ফল দেখেছি আমি। এই যে এখনও ফুল আছে, এই যে, আচ্ছা এখানে দেখো, এই দেখো কদবেল। এই গাছটি কিন্তু আমার এখানে লাগিয়েছি 1.5 বছর মতো, তো এখনই কিন্তু এর চারা নেই আমার কাছে। চারা অন্তত 3 মাস পর থেকে হবে, এখনই এর চারা আমি দিতে পারবো না। আর এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুলের, যেটা গত বছর আপনারা একটা বালতিতে দেখেছেন, এই বালতিতে তো ছিল গত বছর, তো 5 কেজি কুল হয়েছিল। এবছর তাকে চেঞ্জ করে দেওয়া হলো, এবার আশা করি অন্তত 15 কেজি কুল হবে এই নাদাতে। তার জন্যে আমি সেভাবে একটু বড় জায়গায় লাগিয়েছি। এটা পাতি লেবু, এটা অল টাইম হতেই থাকে, আমার পুরনো গাছ। আর এই যে আগের ভিডিওতে, একটি দেবুতার ভিডিওতে দেখানো হয়েছিল যে এর সাথে আমি অন্য লেবুর যে ব্রিডিং করিয়েছিলাম, এটা পরাগ মিলন করেছিলাম অন্য একটি ভ্যারাইটি বার করার জন্যে। আর সেটাই, সেই এখানে সেই লেবুগুলো লেগেছে, এই যে এই একটি আর এই একটি সেই ফুলের, যেটা অন্য ফুল থেকে আমি পরাগ মিলন করেছিলাম। দেখা যাক এর ভবিষ্যৎ, মানে যদি এর নতুন ভ্যারাইটির রেজাল্ট পেতে গেলে 5 বছর লাগবে। এটা হচ্ছে খাই বাতাবি, এখানে 4টে, এখানে 3টে, আর এই একটা, মোটামুটি 8টা লেবু আছে এখন এই গাছে। আর
এইকে লাগিয়েছি 1.5 বছর মতো হয়েছে আমি এই নাদাতে। সূর্যমুখী 99 যে আপেল ওটা গত বছর এই গাছে হয়েছিল, এবছর দেখতে পাচ্ছেন এই যে পাতার ভেতরে ভেতরে আপেল আছে, ওই প্রতিটি ডগায় রয়েছে ভেতরে ভেতরে, এগুলো না নামালে বোঝা যাবে না। আর আমি এই পাতাগুলো একটু পরে ছেঁটেছিলাম নয়, আরও যদি ফুল আসার যদি 3 মাস আগে থেকে ছাঁটা যায় তাহলে কিন্তু এর ব্যাপক ফল হবে, সেটা আমি এবছর বুঝলাম। এই একটা আপেল দেখেন। তো বন্ধুরা, আপনারা যদি এসব ফলের চারা অনলাইনে নিতে চান তো অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটির সাথে যোগাযোগ করুন, এখানে সমস্ত প্রকারের চারা অনলাইনে সেল করা হয়। আচ্ছা, এবার এটা কি বল, এটা চা গাছ। চা গাছ কিন্তু আমি কোনো নার্সারির ভিডিওতে এখনো দেখিনি, এটা আমি দার্জিলিং থেকে নিয়েছি। এই চা গাছগুলোর চেহারা দেখুন, এটা চা। চা যেহেতু একটু হালকা ছায়া দেওয়া হয়, বাগানেও ছায়া দেওয়া হয়, ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়, তাই আমিও একটু ছায়া দিয়ে রেখেছি, দেখা যাক কি হবে। তা বিকাশ দা, এটা কি গাছ? এটা হচ্ছে একটা ভুটানি কমলা, এর চারা আর 2 মাস পর থেকে পাওয়া যাবে, আমরা অলরেডি গ্রাফটিং করতে শুরু করেছি। আর এতে অনেকগুলো ফল আছে, ছোটো গাছ অনুযায়ী গত বছর আমি তো একটা ফল আমার চ্যানেলে আমি দেখিয়েছিলাম বন্ধুদের, আর এখানে অনেকগুলো ফল রয়েছে, এবছর মনে হয় অন্তত 25টা ফল হবে, যা ফল রয়েছে 25টি ফল হবে, আর সামনে বছর তো আর বলা মানে অপেক্ষা রাখে না। এটা হচ্ছে ক্যালকাটা পাতি, এখানে এই থোকো থোকো ধরছে, আর এই যে ছোটো এই বড়ো আরও এখানেও রয়েছে, ভেতরে রয়েছে অনেক। এই যে আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান সিকিলেবু, যেটা ইন্ডিয়ান মৌসাম্বি, ইন্ডিয়ান মৌসাম্বি গত বছরের এখনও একটি রয়েছে, গত বছরের ফল এখনও একটি রয়েছে। আর মালটা হলে এর ভেতরে শক্ত এবং তুষের মতো হয়ে যেত, যার ভেতরে রস থাকতো না, মালটাও একটু ভালো লেবু কিন্তু সেটি সবুজ থাকতে খেয়ে শেষ করতে হবে। আর এটাও শিখি দেখুন এর পেছনে শিখি আছে কি না, এটাও শিখি লেবু, কারণ আমাদের দেশে শিখি তো বহু বছর আগে থেকে আমরা ছোটোবেলা থেকে খেয়েছি। এই ফল যে আপেল গাছগুলো আপনারা দেখছেন, এই আপেল গাছগুলো আমি নিজে বানিয়েছি, যে আমি নিজে গ্রাফটিং করেছি, যেটা আমাদের ওই গাছটি যে এখনই আপনারা দেখলেন একটু আগে আমরা আপেল দেখিয়েছি আপনাদের, যে গাছে ধরেছে সেই গাছের থেকেই ডাল কেটে এখানে গ্রাফটিং করা। আর যদিও তার এই নিচের অংশ যেগুলো বীজের চারার সাথে তো আপনাদের গ্রাফটিং করতে হয় সেটাকে এলা বলা হয়, এই এলাটা এনেছি আমরা হিমাচল থেকে, আর এগুলো আমাদের এখানে নার্সারিতেই তৈরি করা, আমার ওই নিজের মাদার গাছ থেকে। নিজের মাদার গাছে আপেল দেখলেন আপনারা, যা অসংখ্য ফল হয়েছে আপনারা যদি আমরা একটু নিজ দিয়ে দেখাই, দেখুন অসংখ্য ফল প্রতিটি ডালে, দেখুন একদম সেম পেয়ারা, পাতাগুলো কিন্তু পেয়ারার মতো নয়। আর এর বিশেষত্ব হচ্ছে এম এত বড় হবে, লিচু টাইপের হবে, আর লিচু থেকে একটু এক সাইজ বড় হবে, কিন্তু পাকলে কালার হবে একদম স্ট্রবেরির মতো, তাই একে স্ট্রবেরি পেয়ারা বলা হয়। এ থোকো থোকো ধরে, আর এই গাছটিও আমার বীজের গাছ, এই নিয়ে 2 বছর এতে ফল হচ্ছে, কিন্তু গাছটির বয়স হচ্ছে আপনার মানে 1.5 বছর বয়স থেকে ধরলো, তার মানে গত বছর ধরেছে এবছর ধরছে। এই যে শুধু ফল আর ফল, এটা হচ্ছে লং মালবেরি, আঙুলের মতো লম্বা হবে, এরকম তো কালো হবে না, সাদাটে টাইপ, আর খেতে মিষ্টি। দেখুন আমি এর টবে করেছি, এটা পুরো এত বড় গাছ হয়ে যাবে, এবং তার গ্লেজ দেখছেন কি ফাইন, এর পাতার
তার সুস্থতা লক্ষণ যে পাতার গ্লেজ দেখুন বিলেতি খেজুর এটি বিলেতি খেজুর বা আরবিয়ান খেজুর তো এটা আমি আরব থেকে নিজেই নিজে এনে করেছি আমার আরও চারা রয়েছে এর অনেক চারা রয়েছে আমার ওপাশে জমিতে এটা বয়স হলো তিন বছর আশা করছি আগামী বছর এর ফুল আসবে আর দেখছেন এর বিশেষত্ব হলো এই খেজুর আমাদের দেশে খেজুরের গোড়া দিয়ে চারা বেরোয় না এর দেখুন একটা চারা বেরিয়েছে তো আমি আরবে যখন ছিলাম আমিও নিজেও দেখেছি সব গাছে দশটা পনেরোটা কুড়িটা করে চারা বেরোয় তো এটাই তার বিশেষত্ব যে আমাদের দেশে খেজুরের কিন্তু গোড়া দিয়ে চারা বেরোয় এটা কলা গাছের মতো চারা বেরোয় এই চারা আপনি কেটে নিয়ে আপনি অন্য জায়গায় লাগাতে পারেন স্থানান্তরিত করতে পারেন এটাই আমার সেই পিঙ্ক কাঁঠাল যেটা গাছে অজস্র ফল এসেছিল কিন্তু অনেকাংশে ঝরে গেছে অধিকাংশে ঝরে গেছে আর আমরা বুঝলাম এই গাছে কিন্তু যেহেতু প্রচুর পরিবারের ফল দেয় আর একে খাওয়ারও দিতেও প্রচুর দেখুন মাটিতে সবই মাটিতে পড়ে আছে আমি একে তুলিও নিই এই দেখুন এই ভ্যারাইটির কাঁঠালটাও সত্যি খুব ভালো এটা হচ্ছে গঙ্গাবর্ধন নারকেল যা যখন এর কাঠটা এতটা হয়েছিল তখন থেকে ধরছে এখনো দেখুন নারকেল হয়েছে কত ছোট গাছে এটা তো এবছর দেখছেন অন্যান্য বছরও আরো তিন বছর আগে থেকে নারকেল হয় এইটুক বয়স থেকে এখান থেকে ধরতে ধরতে এতটা হয়েছে প্রতি বছরই নারকেল হয় এবং গঙ্গাবর্ধন যে একটা অ্যাডভান্স জাতের সেটা আমরা লাগিয়ে বুঝলাম আপনারও লাগাতে পারেন এগুলো সব কুলের এলা চারা তৈরি হচ্ছে বীজের চারা এর সাথে সব গ্রাফটিং হবে মিস ইন্ডিয়া কুলের সব কলম করা হবে আর ওইদিকে যেগুলো দেখছেন ওগুলো বাতাবি চারা যার সাথে মাল্টা এবং ইন্ডিয়ান মৌসুমি চারা তৈরি হবে এখানে এগুলো আমার সবই এলা তৈরি হয় এখানে এবং কলম তৈরি হয় এবং ওপাশে রয়েছে আরও সেগুলো আমরা দেখাবো হ্যাঁ বন্ধুরা এটা একটা মাচা দেখছেন এটা শোয়ার জন্যে নয় এটা কলম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে কলম বাঁধা রয়েছে এগুলো জোড় কলম বাঁধা হয় এই গাছের সাথে আমরা যেটা দেশিগুলো চারা তৈরি করে যেটা এলা তৈরি করা হয় সেই এলাগুলো এখানে এনে এর সাথে জোড়া দেওয়া হয়েছে দেখুন এই যে দেখুন এখানে জোড়া দেওয়া হয়েছে ওটা এলার অংশ তো এই গাছটিকে আমি শোয়াবো না এর আবার ফল ধরাবো বলে মাচা দিয়ে একে করেছি পরে একে ঠিক আমার যেটা প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো তো বড় বড় ডাল বেরোবে তাই একে শোয়াইনি শোয়ালে তার শেকড়গুলো নষ্ট হতো তাই শোয়ানো হলো না এই প্রক্রিয়ায় আমি কলম করি অন্তত আরও সাত বছর আগে থেকে এই প্রক্রিয়ায় আমি কুলের চারা প্রথম করে থাকি এখন তো গ্রাফটিং করা হয় আর এটাও চলে এর আরও এই পদ্ধতি এখানে শুয়ে করা হয়েছে সেটা দেখানো যাবে এটা একটা নতুন কুল এর নাম আমি বলবো না এর নাম বলবো সামনের বছর এই এটা একটি লেটেস্ট ভ্যারাইটি এগুলো সবই মিস ইন্ডিয়া জাতের কুল তৈরি করা হয়েছে এগুলো তৈরি রয়েছে অলরেডি চারা রয়েছে এগুলো এগুলো আজই বাঁধা হচ্ছে এই যে মিস্ত্রিরা এগুলো বাঁধছে এগুলো আজকেই গ্রাফটিং করা হলো এগুলো আজকেই গ্রাফটিং করা হলো দেখুন মিস ইন্ডিয়া কুল গাছ আমি এখন থেকে আরও পনেরো কুড়ি দিন আগে কেটে দিয়েছিলাম তার ডাল বেরিয়েছে দেখুন নতুন এই যে শাখাগুলো এতে গত বছর যে পরিমাণ আমার কুল হয়েছে এবছর তার ডবল হবে তো আশা করছি আর যদি ঠিকঠাক পরিচর্যা হয় তাহলে সত্তর থেকে আশি কেজি
এবং তারও বেশি কুল হবে এক একটি গাছে। গত বছর আমার হয়েছিল গড়ে 30 কেজি, যেটা বৈশাখের 7 থেকে 10 তারিখের মধ্যে আমার এই 4 বিঘে কুল লাগানো ছিল, যেটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। শ্রোতা জানেন এবছর আবার কেটে দেওয়ার পর কি পরিমাণ ডাল বেরিয়েছে, এই সব ডাল আমি রাখব না, কিছু কিছু ভেঙে ফেলব, নয় এখানে জায়গা দেওয়া যাবে, কিছু কিছু ভেঙে ফেলব, সেটা ঘুরে ঘুরে সব দেখে দেখে এখানে 5-6টা ডাল রাখবো আর সব ভেঙে দেবো, নয় কিন্তু আমার জমিতে জায়গা দেওয়া যাবে। এইভাবে সবাই দেখে থেকে ঠিক আপনার জায়গা বুঝে, আর প্রতি বছর কিন্তু কুল কাটতেই হবে, নয় কিন্তু কুলের সাইজ ছোট হবে এবং পোকামাকড়ের পরিমাণটা অনেক বেড়ে যায়। তা ওই জন্যই বলেছি যে এখন জমি পরিষ্কার করুন, এর মাটি গোড়ায় টেনে দিতে হবে, সার দেবেন শস্যের খোল, সুফলা, দর্শা, বিষ ইত্যাদি, এবং আপনি জৈব সার যদি বেশি বেশি ব্যবহার করতে পারেন আপনার ফল বেশি পাবেন, ফলের মানও ভালো হবে, কালার ভালো হবে এবং তার যে ফিটনেস খুব ভালো থাকবে এবং ফলের সংখ্যা বেশি হবে। তা গোড়ায় মাটি দিতে হবে, আমার গত বছর মাটি দেওয়া হয়নি, সেটা ভুল করেছি আমি, সেটা আমি বুঝতে পারলাম ফল হওয়ার পর, কিন্তু এবছর মাটি আমি সব গাছে দেবো, এবার ফাঁকা আছে আস্তে আস্তে আর সার দিয়ে মাটি টেনে দেবো, একবারে নয় অন্তত 3 বারে মাটি টানতে হবে গোড়ায়। এটা আমার সবেদার মাদার গাছ দেখছেন আপনারা, এখানে 3টে ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে কালাপাতি, এটা হচ্ছে থাই অল টাইম, এখানে এগুলো শুইয়ে কয়েকবার চারা করা হয়েছিল, ওটা অন্য একটা ভ্যারাইটি, একটু বড় সাইজের হবে, একটু খরবি ফুল, সিডলেস লেবু, এটা সিডলেস লেবু, ইন্ডিয়ান মোসম্বির সেই বাগান দেখুন, এই ছিল আমার মাদার গাছ ইন্ডিয়ান মোসম্বি, মাল্টা এবং ইন্ডিয়ান মোসম্বি একই সময় ধরে, কিন্তু ইন্ডিয়ান মোসম্বিটা গাছে বহুদিন ধরে থাকে, আর এই গাছগুলো খুব একটা বাড়তে পারে না, আমি বছরে অন্তত 3-4 বার এই ডাল কেটে নিই, এই জন্য খুব একটা বাড়তে পারে না, এখনই আবার ডাল কাটবো এই সব ডাল। এখানে এপাশে আমরা অন্তত 4টি ভ্যারাইটির জামরুল লাগিয়েছি, খাইবা তাবি বহুত বড়, এটা 2 কেজির উপরে হবে, আবার এই কচি রয়েছে গাছে, এই ছোট এগুলো তো এখন এবছরের, এগুলো ওটা মাঝখানে ওখানে অনেক লেবু ছিল আরও অনেকে খেয়ে নিয়েছে, এটা একটা জামরুল, এই জামরুলটা খুব ছোট কিন্তু দারুণ কালার, এটা তিন কাঁঠালের মাদার গাছ, আমি এখান থেকে সব চারা তৈরি করি, এই দেখুন গাছটি কত সরু দেখুন, এই যে কাঁঠাল ধরেছে দেখুন, 5টা কাঁঠাল তো রয়েছে, হ্যাঁ ওই যে এখানে 3টে আর এই দুটো দেখুন, এই 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 জাতের কাঁঠাল সবার বাড়ি লাগানো উচিত, প্রচুর এচড় হবে এবং যখন গাছকে মোটা হবে এ কিন্তু 6 মাস আগে থেকে বেরোয় এ কাঁঠাল, এই দেখুন ওই যে রয়েছে নিচে, দেখছেন ব্যারিকেডেড এর পাতাগুলো, কিন্তু জামরুলগুলো কিন্তু লাল কালারের হয়, থোকো থোকো ধরে, প্রচুর ধরে, এগুলো অলরেডি আমরা কলম করেছি গাছে, তো এই ডগাগুলো ছেঁটে না ফেললে কালবৈশাখী ঝড়ে ভেঙে ফেলতে পারে, আর তাই আমরা ডগা ছেঁটে দিয়েছি, আবার এই যে নতুন ডাল বেরোচ্ছে এগুলো বড়ো হতে হতে কালবৈশাখীর পিরিয়ড শেষ হয়ে যাবে,
এইজন্য এগুলো কেটে দেয়া। এগুলো এগুলো আমার সবিদার মাদার, সবিদার ছোট বড় সবিদার রয়েছে কাছে। এই যে ফুল, এদিকে ফুল রয়েছে, এই একটা সাইজ, এই একটা সাইজ, এটা হচ্ছে লিচুর আশা বোম্বাই লিচু, তার মাদার গাছ। এটা হচ্ছে আপেল পেয়ারা বলা হয়, আপেলের মানে এই কালারটা পুরো পেয়ারার কালার, এই গাছের কালার সেম হবে। যা ছোট পেয়ারা দেখুন, এই যে ছোট পেয়ারা দেখুন, কালার এক গাছের মতোই কালার, এর ভেতরেও এমনই কালার। এর পেয়ারা কিন্তু এত বড় হয়, কেউ তো হতে দেয় না আমার এখানে, শেষ হয়ে যাচ্ছে। এটা সুবর্ণরেখা আম, এই আমটা দেখতে কিন্তু জানি, সুবর্ণরেখা আম। দেখুন এর বোটার এইখানটা উঁচু, দারুণ লাগে কিন্তু। হচ্ছে মালয়েশিয়ান পাম, যেটা আমরা পাম তেল বলি, এই যে সেই গাছ, এই গাছ থেকেই যে ফল হবে, এই ফলের যে রসালো অংশ থেকেই তেল তৈরি করা হয়। এই যে ফলের ফল আসা শুরু করেছে দেখুন, এই যে এগুলো ছোটো ছোটো এক একটা সুপুরির মতো হবে বড় বড়। এই গাছটির বয়স দু বছর আড়াই বছর, কিন্তু এখানে আর অনেকগুলো মোচা বেরোচ্ছে, একটা দুটো তিন চার চার পাঁচ পাঁচ ছটা মোচা দেখা যাচ্ছে অলরেডি। এটা হচ্ছে অ্যাভোকাডোর গাছ, যেটা আমার বড় মাদার গাছ রয়েছে, তার যে গাছে ফল ধরছে আপনারা অন্যান্য ভিডিওতে আমার দেখেছেন। আর সেই গাছ থেকে কলম করে এখানে আমার আরও মাদার তৈরি করার জন্যে আমি এখানে লাগিয়েছি। এই একটি আরও, এই একটি আরও রয়েছে, ছোট রয়েছে, এই ওই এই যে একটা এটা হচ্ছে দোফলা আম। দেখছেন কীভাবে ধরছে, দেখুন থোকো থোকো আম, আহ যেমনি কালার। এর সাইজ কিন্তু অন্তত 350 গ্রাম 400 গ্রাম অবধি সাইজ হয়, যদিও এত বড় দোফলা ভালো না, আমরা তাই কচি অবস্থায় বেশি দিই। একটু ধরুন দেখুন, দেখুন গাছের উপর পিঁপড়ে আছে, কিন্তু প্রচুর পিঁপড়ে বাসা করেছে। দোফলা আমের জাত, এটা হচ্ছে মানে দুটো জাত আছে, একটা দত্ত একটা সুর, এটা সুর জাতের আম। এটা হচ্ছে আঞ্জির, সুদূর সৌদি আরব থেকে আমি নিয়ে এসেছিলাম এর মাদার গাছ, সেখান থেকে কাটিং করে আমার চারা তৈরি করা। এখানে এখানে যা দেখছেন সবই আমার মাদার গাছ করা রয়েছে। আর এটা এখন দেখছেন হালকা ইয়েলো টাইপ, কিন্তু এটা চার থেকে পাঁচ দিনের মধ্যেই এটা হয়ে যাবে রেড, এবং বেশ বয়স সাইজ হবে, এর ডবল সাইজ হবে। এখানে একটা ছিল, আমি কিছুদিন আগেই দেখেছি, এটা পাখিতে খেয়ে গেছে। তো এর আরও চারা রয়েছে, ওই একটি দেখুন মাটির ভেতরে পর্যন্ত, এই দেখুন কোথায় ধরেছে মাটির মধ্যে, এই যে এই দেখুন ভোটা। ভুটানি কমলা গাছের মাদার এগুলো আমার রয়েছে, তো গত বছর কয়েকটা ফল ধরেছিল, তা থেকে এবার আমরা কাটিং করেছি বলে এবছর আর তেমন আসিনি, কিন্তু কাটিং এবার থেকে চলবে, যেহেতু আমরা খেয়েছি টেস্ট বুঝেছি, এবার থেকে চলবে। আর এই আমটিকে ব্যানানা ম্যাঙ্গো বলে ভুল করতে পারেন, কিন্তু এটি কাঁচা মিঠা ব্যানানা,
দেখুন স্টাইল দেখুন দারুণ। এখানে ছিঁড়ে নিয়ে গেছে সবাই, চুরি করে নিয়ে গেছে। এই দেখুন এটা একটা কাঁচা মিঠু আম, কিন্তু সেম ব্যানানা ম্যাঙ্গোর মতো দেখতে। ঠিক আছে, এটা কাঁচা মিঠু আম, কিন্তু এটা অন্য ভ্যারাইটি। কাঁচা মিঠু আমার কাছে চারটে ভ্যারাইটি আছে, কিন্তু ওই যেটা ব্যানানা ম্যাঙ্গোর মতো বললাম ওটা কিন্তু দারুণ দেখতে। ওর মাটিতেও পড়ে আছে, আর এটাও কাঁচা মিঠু আম। এগুলো সব আমার মাদার গাছ, ওটা হ্যাঁ এটা থাই অল টাইম যে ড্রপ ভ্যারাইটি আম। তার মুকুল এসে দেখুন, প্রচুর মুকুল এসে গেছে, প্রচুর মুকুল এসছে। এর যদি এখন আমরা পরিচর্যা করি, ওষুধপত্র দিই, তাহলে কিন্তু ব্যাপক আম ধরবে, কিন্তু উপায় নেই, আমাদের কলম করতে হবে। বাতাবি লেবুর চারা, এখানে মাল্টা বা ইন্ডিয়ান মৌসম্বির চারা তৈরি করা হবে বলে এলা হিসেবে এগুলো ব্যবহার করা হবে, এদের সাথে গ্রাফটিং করা হবে। তাই এটা হচ্ছে এই এই পেয়ারা গাছটা এলাহাবাদ সফেদ, এলাহাবাদ সফেদ জাতের পেয়ারা। এখানে রয়েছে এগুলো সবই মেশিন দিয়ে জাতের ফুল তৈরি করা হয়েছে। এসব তৈরি রয়েছে, যেমন রেডি চারা রয়েছে, এগুলো এগুলো আজই বাঁধা হচ্ছে। এই যে মিস্ত্রিরা এগুলো বাঁধছেন, এগুলো আজকেই কাটিং করা হলো, এগুলো আজকেই কাটিং করা হলো। এটি হচ্ছে পার্সিমন গাছ, দেখুন আমার হাত সমান হয় 7 ফুট, আর অন্তত 8 ফুট 9 ফুট গাছ হয়েছে। এটি বীজের গাছ, আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আরব থেকে খেয়ে ফল খেয়ে তার বীজ নিয়ে এসেছিলাম। সেই বীজ থেকে এই একটি গাছ আর এই একটি গাছ তৈরি করা হচ্ছে। আর আরও দুটি গাছ রয়েছে ওইদিকে, সেটা টবে ছোট করে রেখেছি। আর এটা কি আলু বোকা কি ঠিক বুঝতে পারছি না, ওখান থেকে বীজ নিতে হচ্ছে। এটা এই গাছটাও আরব থেকে আনা, কিন্তু এর সঠিক কিছু আমি বলতে পারবো না কি জাত। করম যা, এগুলো যেগুলো পিঙ্ক কালারের করমজা হয় না সেইগুলো, এগুলো সবই চারা। এটা হচ্ছে আমার ইন্ডিয়ান মৌসম্বির এই কটা চারা রয়েছে, এইগুলো সবই চাষিদের বুক হয়ে গেছে, ওই জন্য আর বিক্রি হচ্ছে না এখন। এটা হচ্ছে আরবিয়ান খেজুর, এ কটি চারা রয়েছে। আর আমি যদিও আজ 3 বছর ধরে এই চারা বেচি, আমি এই চারাগুলো এই বেশ বয়স হয়েছে, দেখছেন আপনার ছোট গাছে যে খেজুরের যে পাতা তার আকৃতি নিয়ে নিয়েছে, তার মানে এর এ অন্তত 1.5 বছর বয়স হয়ে গেছে এর মধ্যে। আর এবার কেউ যদি এ মাটিতে লাগায় আর অন্তত তারপর 2 বছরেই এর ফল চলে আসবে, মানে ফল বলতে ফুল আসবে। এবার ফল সে পুরুষ হবে বা স্ত্রী গাছ হবে সেটা কিন্তু গ্যারান্টি নয়, বীজের গাছের সেটা বলা যায় না, যদিও টিস্যুর গাছে সেটা বলা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিকাশ দা তার নার্সারিটি কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এরকম সুন্দরভাবেই তিনি তার গাছের পরিচর্যাও করেন। এখানে আসলে আমি আশা করি যে আপনারা ঠকবেন না, অরিজিনাল গাছের জাতই পাবেন। নিচে স্ক্রিনে বিকাশ দার নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা আরেকবার বিকাশ দার কাছ থেকে তার নার্সারিতে আসার ঠিকানাটা আমরা জেনে নেব। নমস্কার, আমি বিকাশ, আপনারা দেখছেন বিকাশ নার্সারির যত রকম মাদার এবং কী কী ফল গাছ আছে এবং নিজের মাদার গাছ থেকে তৈরি করেছি সেইগুলো এই ভিডিওতে মেইনলি দেখানো হলো। আর আমার ফোন নাম্বারটা একটু বলে রাখি আপনাদের, আমার ফোন নাম্বার 9002716291।
আপনারা যদি আমার নার্সারিতে আসতে চান তাহলে দুদিক থেকে আসা যায়। যদি বনগা দিক থেকে যদি আসেন তাহলে গাংনাপুর নামতে হবে, আর যদি রানাঘাট দিক থেকে আসেন শিয়ালদা থেকে এসেও রানাঘাট নামবেন, এবং কৃষ্ণনগর গেদে ওই দিক থেকে আসলেও রানাঘাট নামবেন, এসে আবার বনগা লাইনের ট্রেন ধরে রায়নগর নামবেন। রায়নগর থেকে 5 নম্বর রেলগেট আমার নার্সারি। ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।